সহজ ডটকমের ভোক্তার এই সার্ভিসের ব্যাপারে তাদের অবহেলা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তাদের সিস্টেম বলেন আর যাই বলেন, সেখানে আপনার আনসোল্ড দেখাচ্ছে, অথচ পেমেন্ট চলে গেছে। পেমেন্ট চলে গেলে সেখানে তো আনসোল্ড এটা দেখানোর কথা নয়, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে তাদের সফটওয়্যারের টেকনিক্যাল ফল্ট আর যাই হোক সেখানে অবহেলা হয়েছে। এবং যারা আমাদের যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আজকে যে রায়টা এসছে সেটি হলো যে এই সহজের এই অবহেলার কারণে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে, বিশেষ করে রনি আমাদেরকে একটা রিটেন অভিযোগ করেছে সেটারই হিয়ারিং হয়েছে। সেখানে এই অবহেলা প্রমাণিত হওয়ায় আমরা সহজ ডটকমকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি। সেই 2 লক্ষ টাকা জরিমানার ফি 25% সেটি রনি যিনি অভিযোগকারী তিনি এটি প্রাপ্য হবেন। তো এটুকুই আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের আজকের মানে মোদ্দা কথা। কিন্তু এর বাইরে আমাদের এখানে অনেক কাজ করার আছে, কারণ হলো পারসেপশন কিন্তু একটা বড় ব্যাপার। সেটি হলো এই টিকিটের ক্ষেত্রে যখন এত ক্রাইসিস হয় তখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রেই কালোবাজারি বা বিভিন্ন জায়গায় আপনার এই টিকিটগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এটা আপনারাও প্রচার করছেন। সেখানে সরকারের রেল মন্ত্রণালয় থেকে শুরু করে রেলওয়ের অধিদপ্তর বা আমাদের কমলাপুর স্টেশন অনেকের এখানে কিন্তু কাজ করার আছে যে এই কালোবাজারি যদি বাইরে থেকে কেউ করে তাহলে এটা আইডেন্টিফাই করা। কারণ হলো যে এই টিকিট বা এটা নিয়ে কিন্তু আপনার হচ্ছে এটা সবাই আমরা জানি, তাহলে এইটা তো কারো না কারো দায়িত্ব আছে। আরেকটি হলো যে সহজের এই সিস্টেম সেখানে এই ফল্টের ফলে তারা কী কী এই ধরনের আরও কী কী করেছে এই বিষয়টি আমরা একটা এটাকে বলে হলো আপনার একটা ডায়াগনোস্টিক করা, অনেকটা বলবো যে এটা আপনার আমরা একটা রিভিউ করব এবং সেটা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা একটা রিভিউ করে দেখব যে এখানে কোনো জায়গায় আপনার মানে তারা এখানে কোনোভাবে ম্যানিপুলেট করছে কি না।